আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা রাখি, সবাই ভালো আছো? তো আমি তোমাদের মাঝে একটা রান্না নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি রান্না করেছি, যেটা বাসায় ওটা আমি শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছ যে আমি ডিম দিয়ে আলুতে একটা মজার তরকারি রান্না করেছি। তো এই রান্নাটা আমি কীভাবে করেছি সেটা একটু শেয়ার করার জন্য চলে আসলাম। তো এখানে আমি প্রথমে কড়াই দিয়েছি। তো এক এক করে আমি কড়াইতে কী কী দেব সেটা আমি দেখিয়ে দেব। তো আমি তেলটা দিয়ে দিয়েছি অলরেডি। তেলটা একটু গরম হলে আমি এই যে আমি ডিমগুলো কিন্তু এভাবে ভাজি করে রেখেছি, ডিম ভাজিটা দেখালাম না, আর আলুগুলো এভাবে কেটে রেখেছি, কাটাটা দেখালাম না, কেটে রেখে দিয়েছি আগে। আর ডিমটা আমি একটু লবণ আর হলুদ আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে ভাজি করে রেখেছি। তো এখানে আমি প্রথমে জিরার গুঁড়োটা দিয়ে দিলাম, মানে মশলা বাটা মশলা আর কি, ধনিয়া আর জিরা বাটা যেটা ওটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। তা হলুদের গুঁড়াটাও দিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিব আমি। আর একটু পানি দিয়েছি, পানিটা দিয়ে একটু আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন আমি শুকনো মরিচের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। ঝাল যে যেরকম পছন্দ করে সে অনুযায়ী ঝাল দিতে হবে। তো একটু ঝাল শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে আমি রান্না করবো আজকে। তো এইটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। আবারও পানি দিচ্ছি, পানি দিয়ে পানিটা টেনে গেলে আবারও আমি কষিয়ে নিচ্ছি। আর দুটো লবঙ্গ দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখানে গরম মশলা গুঁড়ো করে আমি বাসায় রেখেছিলাম ওটা আমি দিয়ে দিয়েছি। এখানে বিভিন্ন ধরনের মশলা দিয়ে আমি বাসায় নিজেই তৈরি করে রাখি, ওটা আমি এক চা চামচ পরিমাণে আমি দিয়ে দিয়েছি। তো এটাকে আমি আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি, কারণ মশলাটা যতই কষানো হবে ততই ভালো লাগবে, স্বাদ আসবে খেতে। এই জন্য আমি মশলাটা বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিই। আর স্বাদ অনুযায়ী আমি লবণটাও দিয়ে দিয়েছি। আর আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম ওই আলুগুলো আমি দিয়ে দিলাম। আর আমি একটু বড় করে কেটে দিয়েছি এই যেভাবে। তো এখনও আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। আর কয়েকটা আমি সাদা জিরে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ। আর এখন আমি এই আলুটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। তো আলুটাকে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। কিছুক্ষণ পর আমি যে পানিটা শুকিয়ে গিয়েছে, আলুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর
ডিমগুলো আমি ভাজি করে রেখেছিলাম, ওই ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। আর একটু যে পানি দিয়ে দিয়েছি, হ্যাঁ পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমাকে কেমন হয়েছে, তাহলে ভালো লাগবে আমার। আর যেসব বন্ধুরা নতুন আমার চ্যানেলটিকে আজকে প্রথম দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে কিন্তু আমি ভীষণ খুশি হব। আমি এই যে একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি, চিনিটাকেও দিলে কিন্তু স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, এই জন্য আমি সাধারণত একটু চিনি দিয়েছি। কেউ চিনি না চাইলে নাও দিতে পারে, তবে আমি একটু এলাচটা একটু ছেঁচে দিয়েছি। আর তরকারিতে স্বাদ আনার জন্য এই যে ম্যাজিক স্বাদে ম্যাজিক মশলাটা নাকি, ওইটা একটু দিয়ে দিলাম লাস্টে, এই মশলাটা একটু স্বাদ আনে। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে, এখনই আমি নামিয়ে নেবো একটু পরেই। এটা গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে অনেক মজা লাগে। তো বন্ধুরা, আজকের মতো আমি সবাইকে আল্লাহ পেত, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকো এই কামনা করি, আল্লাহ হাফেজ সবাইকে।